দেবে তোর বাবা আসলে অন হচ্ছে নাকি অন হচ্ছে দেখ তো হ্যালো ফ্রেন্ডস আমি এখন আম পাড়তে যাচ্ছি অনেক আম হয়েছে ওপরে পাড়া যাচ্ছে না তাই দেখি আকশি দিয়ে পাড়তে পারি কি না চলুন আমার সাথে আম পাড়া দেখাবো আমাদের কাছে অনেক আম হয়েছে এটা আমাদের ছাদ ফ্রেন্ডস চলো আমগুলো পাড়া যাক দেখুন দেখ বুবু আমগুলো কি সুন্দর হয়েছে দেখ দেখেছিস মাথা ঘোরে এই দেখ দাঁড়ান দেখাচ্ছি আম দুটো আপনাদেরকে এটা কাঁচা আছে এটা পারবো না দেখানোর জন্য শুধু টানছি কি সুন্দর লাগছে আম দুটো অনেক নিচে একটা ন্যাড়া ছাদ ফ্রেন্ডস আরে আমি তুলে নেবো পুকুর পাড় দিয়ে এগুলো তো পুকুর পাড়েই হয়েছে আমি কি করব ফ্রেন্ডস আমগুলো পাড়তে গিয়ে সব পুকুর পাড়ে পড়ে যাচ্ছে কেন গাছটাই পুকুর পাড়ে কিন্তু কোনো ব্যাপার না আমি তুলে নেবো গিয়ে আর আকশিটা দিয়ে আমগুলো পাড়তে গিয়ে আকশির ডান্ডাটা খুলে পড়ে গেছে বলে গাছে মেরে মেরে পাড়তে হচ্ছে এক হাতে ফোন এক হাতে ডান্ডা খুব অসুবিধাও হচ্ছে দেখি কতদূর পারি মাথায় না পরে দেখবি খুবই অসুবিধা হচ্ছে দেখি আমগুলো পড়ছে না কি জানি বাবা শুধু আমগুলো পাড়ার জন্য এসছি ফ্রেন্ড হঠাৎ হঠাৎ স্লিপ করে ফোনটা পড়ে যাচ্ছিলো পড়ে যেতে ধরতে না ধরতেই ধরতে তো পারলাম না পড়েই গেল আচ্ছা দেখ দেখতে পাচ্ছিস ওপর দিয়ে তো পড়লো কোথায় পড়লো বলতো দেখো ফোনটা না ছিল না ফোন কিনে দিতে হবে যেতেও তো পাচ্ছি না দাঁড়া দাঁড়া এই তো রে পেয়েছো হ্যাঁ গেছে না আচ্ছা ভেঙের ভিডিও কেন বানাতে গেলাম দেখ তো বাবু স্ক্রিনটা ভেঙেছে দেবে তোর বাবা আসলে অন হচ্ছে নাকি অন হচ্ছে দেখ তো চার্জ দেখাচ্ছে নেই চার্জ নেই চার্জ তো ছিল পড়ে গিয়েই বন্ধ হয়েছে ওই জন্যই সুইচ টিপছে না চার্জ তো ফুল আছে গেল ফোনটা খাইয়ে দেবে আজকে আমাদেরকে আম আজকে আর গেল আম পাড়ার শখে পুরো ফোনটাই গেল দাঁড়া দেখি কোথায় কোথায় পড়েছে এই জঙ্গলের মধ্যে ফ্রেন্ডস তখন ফোনটা পড়ে যাওয়ার জন্য আমগুলো তুলতে পারিনি পরে ফোনটা রেখে এসে আমগুলো তুলছি যেগুলো ওপর দিয়ে ফেলেছিলাম তো যেহেতু জানেন পুকুর ধার বলে চারদিক পড়ে গেছে আম খাওয়ার জন্য এমন জায়গায় গাছে চার্জ দিয়ে আমি করছি গাছটা এমন জায়গায় যে খুলবে কি খুলবে না কেন চার্জ তো আমগুলো পুকুর ধারেই পড়ে গিয়েই বন্ধ হয়েছে এনে ধর তো বাবা কত আম পুকুরে পড়েছে আমগুলো তুলছি এখন এই ফেসনে আমি একবার পড়েছিলাম সরকে গেছে একটা পা সরকে কি হবে এটা কি কত আম নিচে পড়েছে এটা একটু শম্ভু বম্বুদের দিয়ে এনে তোলালে পুকুর ধারে নিচে আম পড়ে আর এখানে এই জঙ্গলে যে কত পড়লো
ওটা নর্দমাটার দরকার নেই। এদিকে আমগুলো তো সব জঙ্গলে পড়লো। এই দেখ এখানে দেখ আমগুলো কাঁচা, এদিকে একটা আম পড়ে, রাখলে পাকবে, ওটা কিন্তু ফেটে গেলে আর পাকবে না। এই গর্ততে আম পড়েছে। দেখো আমি গাছ থেকে আম পেড়ে দেখো খাচ্ছি মিষ্টি আম সব। এগুলো একটু একটু কাঁচা, কিচ্ছু হবে না, সব পেকে যাবে, তুমি রেখে দেবে শুধু ওই ঘরটা। কিন্তু যেগুলো পেকেছে উদ্দেশ্য পেকেছে, ওটা গুলোকে দাও খা, ও ফ্রিজে না রেখে ঠান্ডা করে না দিলে খায় না। কি পাখি খাচ্ছে আমগুলো? একরকম পাখি আছে বলছে, ওই পাখিগুলোই খায় বলছে, বাদুড়ে না, বাদুড় তো রাত্রিবেলা খায়, রাত্রে খেয়ে ফেলছে হয়তো। মাথায় পড়লে একদম মাথা ফেটে যাবে। যেগুলো পেকেছে দেখো, গাছ পাকা আম, এগুলো পেকেছে, দেখতে কি অপূর্ব লাগছে। শুধু বাদুর খেয়ে ফেলছে বলে না, এগুলো যদি গাছ পেকে পড়তো আরো সুন্দর লাগতো। হ্যাঁ কত পড়ে, আর অর্ধেক পুকুরে পড়ে গেলো।